বন্ধুরা আমরা কিন্তু প্রত্যেকটা মহিলারাই ভীষণই পছন্দ করি আর সেই কারণে কিন্তু আমাদের কাছে নানা ধরনের অনেক চুরি থাকে কিন্তু সিটি গোল্ড বা মেটালের এই চুরিগুলো কিন্তু দেখবে যে বেশি দিন কিন্তু পরা যায় না রং উঠে যায় তখন কিন্তু আমাদের মনে হয় যে এই চুরিগুলো আর পড়তে ভালো লাগছে না তখন আমরা অনেক সময় ফেলে দিয়ে থাকি যদি তোমাদের ঘরে এরকম পুরনো চুরি থাকে বা হয়তো চুরিগুলো ভালো রয়েছে তোমরা পড়বে না ভাবছো কিন্তু অবশ্যই এই ভিডিওটা একবার দেখে নিও আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে তো নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো আজকের টিপসগুলো দেখে নেওয়া যাক তবে ভিডিওটা শুরু করার আগেই কিন্তু অবশ্যই একটা কথা তোমাদেরকে বলে দিতে চাই সেটা হচ্ছে এখানে কিন্তু রকম কাজ বা প্লাস্টিকের চুরি নিলে চলবে হয় সিটি গোল্ড বা মেটাল হতে হবে এটা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে তো চলো আজকের প্রথম টিপসটা দেখে নেওয়া যাক সেফটিপিন এমন একটা জিনিস যেটা কিন্তু আমাদের প্রত্যেক দিন প্রয়োজন হয় শাড়ি প্লিট করার জন্য হোক বা ওড়না লাগানোর জন্য বা হয়তো কোনো কিছুর থেকে দড়ি খুলে গেছে সেই দড়িটা ভরানোর জন্য কিন্তু আমাদের পিনের প্রয়োজন আর পিনের গোছা থেকে যখন আমরা এই বড় সেফটি পিনটাকে বের করার চেষ্টা করি তখনই কিন্তু হয়ে যায় সমস্যা কারণ দেখবে পিনের গোছায় ছোট ছোটো পিনগুলো সামনের দিকে থাকে আর বড় পিনগুলো থাকে একদম পেছনে আর এই সেফটি পিন বের করতে গেলে আগের দিকের সমস্ত সেফটিপিনগুলোকে কিন্তু খুলে বের করে নিয়ে তবে আমরা পেছন থেকে একটা সেফটিপিন বের করতে পারি আর আবার কিন্তু প্রত্যেকটা সেফটিপিনকে গুছিয়ে গুছিয়ে রাখতে হবে নাহলেই কিন্তু দেখবে এগুলো হারিয়ে যাবে তো এই ঝামেলা করার থেকে কিন্তু কাজটাকে আমরা সহজ করে নিতে পারি একটা মাত্র চুরির সাহায্যে তো দেখো এই সেফটিপিনগুলোকে কিন্তু আমরা গোছার মধ্যে না রেখে যদি একটা চুরির মধ্যে আটকে নিই তাহলে কিন্তু কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে তো আমি আগে থেকেই কিন্তু একটা চুরির মধ্যে পিন আটকে রেখে দিয়েছিলাম কারণ কাজটা করতে অনেকটাই সময় লেগে যাবে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো এইভাবে যদি আমরা গুছিয়ে রাখতে পারি তাহলে কিন্তু প্রয়োজন হলে আমরা ছোটটাও বের করে নিতে পারবো বা বড়টার বের করার প্রয়োজন হলে সেটাও বের করে নিতে পারবো তার জন্য কিন্তু পুরো গোছাটাকে খুলে ফেলতে হবে না বা যদি আমরা কোথাও ব্যাগে করে কোথাও নিয়ে যাওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রেও কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে কাজটা তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটা তোমাদের সকলের কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো তো চলে যাচ্ছি পরবর্তী টিপসে সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে আসা মানেই কিন্তু শুরু হয়ে যায় কাজকর্ম বাসন মাজা থেকে শুরু করে রান্না বান্না করা আর তার জন্য সবসময় কিন্তু হাতে জল লাগতেই থাকে আর সেই জল হাতটা মোছার জন্য কিন্তু আমাদের অবশ্যই একটা হ্যান্ড টাওয়েলের প্রয়োজন আর সেই টাওয়েলটা রাখার জন্য একটা হোল্ডারেরও অবশ্যই প্রয়োজন আছে কিন্তু সেই হোল্ডার যদি তোমরা এখনও না কিনে থাকো তাহলে কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করে দেখতে পারো তো দেখো এখানে আমি একটা পুরোনো মেটালের চুরি নিয়ে নিয়েছি আর একটা টাওয়েলকে আমি চুরির মাঝখান থেকে এইভাবে পরিয়ে নিলাম তো এবার কিন্তু আমাদের আর কোনো হোল্ডারের প্রয়োজন হবে না তো এবার এই হ্যান্ড টাওয়েলটা যাতে কোনোভাবে ফোসকে না পড়ে যায় হাত মোছার জন্য তাই জন্য উপর থেকে একটা রাবার ব্যান্ড দিয়ে আমি আটকে দিলাম কিন্তু আরেকটু ডেকোরেট করার জন্য এখানে আমি একটা পুরনো ইয়াররিং ছিল আমার কাছে সেটাকে লাগিয়ে দিচ্ছি জিনিসটা কিন্তু এবার দেখতে অনেকটাই সুন্দর লাগছে তো রান্নাঘরে কোথাও যদি একটা পেরেক থাকে সেই পেরেকে যদি আমরা এটা ঝুলিয়ে নিই তাহলে কিন্তু টাবেলটা রাখার জন্য কোনো হোল্ডার কেনার প্রয়োজন পড়বে না বা যদি কেনো তাহলে আপাতত কাজটা কিন্তু এইভাবে চালিয়েও নিতে পারো আর এইভাবে করলে কিন্তু যে হাত মোছার সময় টাবেলটা পড়ে যাবে সেটাও কিন্তু হবে না কারণ আমি দেখো টেনে তোমাদেরকে দেখাচ্ছি একটুও কিন্তু নড়াচড়া করছে না তো আশা করি এই ছোট্ট টিপসটা কাজে লাগবে চলে যাচ্ছে এর পরবর্তী টিপস এখন কয়েকদিন ধরে কিন্তু বেশ ভালোই বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টি হওয়ার কারণে সব থেকে বড় যে সমস্যায় আমাদের পড়তে হচ্ছে সেটা হচ্ছে জামা কাপড় শুকানো নিয়ে জামা কাপড়গুলো ঠিক মতো শুকাচ্ছে না আর দেখা যাচ্ছে সেই জামা কাপড় থেকে কিন্তু একটা বাজে দুর্গন্ধ আসছে তো আমরা সাধারণত কি করি এরকম যখন বৃষ্টি হয় তখন হয়তো জালনার মধ্যে থেকে এরকম ছোট ছোট কিছু দড়ি টাঙিয়ে নিই আর তার মধ্যেই জামা কাপড়গুলো মেলে শুকানোর চেষ্টা করি কিন্তু একটা ছোট্ট দড়ির মধ্যে কিন্তু দুটো একটা জামা কাপড় মেললেই দড়িটা ভরে যায় তো পরিবারের সকলের জামা কাপড় মেলা বা শুকানো নিয়ে কিন্তু এই সমস্যাটা প্রত্যেক দিনই হয়ে থাকে বা সামনেই বর্ষাকাল আসছে তখনও কিন্তু এই সমস্যা হবে তো তার জন্য এই ট্রিকটা কিন্তু অবশ্যই আমরা ফলো করতে পারি তো এখানে দেখো আমি একটা হ্যাঙ্গার নিয়ে নিয়েছি আর লাগবে কয়েকটা পুরনো চুড়ি আর এখানে প্রয়োজন হবে তো এখানে বদলে কিন্তু তোমরা শক্ত সেলোটেপ সেলোটেপের দড়িও ব্যবহার করতে পারো তো এই হ্যাঙ্গারের নিচে নিচে কিন্তু আমি কয়েকটা চুড়ি বসিয়ে দিয়েছি আর এই চুরিগুলোকে হ্যাঙ্গারের সঙ্গে সেট করে দেব এই সেলোটেপের সাহায্যে তো তোমরা কিন্তু দড়ি দিয়েও চুরিগুলোকে টাইট করে বেঁধে নিতে পারো তো একটা হ্যাঙ্গারের মধ্যে আমি চারটে চুড়ি এখানে লাগাচ্ছি তবে এখানে কিন্তু আরও অনেকটা জায়গা রয়েছে চাইলে কিন্তু তোমরা পাঁচটা চুড়িও এর মধ্যে লাগিয়ে নিতে পারো এবার এই হ্যাঙ্গারটাকে কিন্তু দড়ির মধ্যে আটকে দিতে হবে আর এই যে নিচে আমরা চুড়িগুলোকে সেট করেছি এক একটা চুড়ির মধ্যে যদি আমরা হ্যাঙ্গারে করে জামা কাপড়গুলো মেলি তাহলে কিন্তু দেখবে দড়ি যতই ছোট হোক না কেন একদম কম জায়গার মধ্যে আমরা অনেকগুলো জামা কাপড় মেলতেও পারবো আর জামাকাপড়গুলো কিন্তু শুকিয়েও যাবে তো দেখতেই পাচ্ছ একটা হ্যাঙ্গারের মধ্যে কিন্তু আমি এখানে চারটে জামা কাপড় মেলেছি এখনো কিন্তু অনেকটাই জায়গা রয়েছে তো এইভাবে করে কিন্তু বর্ষাকালে জামা কাপড়গুলো খুব সহজেই শুকিয়ে নেওয়া যেতে পারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে রান্না বান্না করার জন্য আমাদের রান্নাঘরে কিন্তু অনেক বাসনপত্র রাখার প্রয়োজন হয় আর প্রত্যেক দিন সময় প্রয়োজন হয় এমন কিছু কিছু ছোট ছোট জিনিস রয়েছে যেগুলো আমরা যদি এই বড় বড় বাসনগুলোর মধ্যেই রেখে দিই তাহলে কিন্তু প্রয়োজনের সময় বেশ খোঁজাখুঁজি করতে হয় এতে করে কিন্তু বেশ অসুবিধাই হয় তো এখানে ধরো হাতা খুন্তি চিমটে বা ছাঁকনি সব জিনিসগুলো কিন্তু আমাদের বলতে পারো প্রায় সময় প্রয়োজন হয় রান্না বান্নার জন্য এই ছোট ছোট জিনিস গুলোকেই এক জায়গায় গুছিয়ে রাখার জন্য আমরা কিন্তু পয়সা খরচ করে অর্গানাইজার কিনি তো আমরা ঘরেই কিন্তু একটা সুন্দর অর্গানাইজার তৈরি করে নিতে পারি তার জন্য এক পয়সাও খরচা করতে হবে না তো দেখো এখানে আমি কয়েকটা মেটালের চুরি নিয়ে নিয়েছি তো এই মেটালের চুরিগুলোকে আমি মাঝখান থেকে কেটে দুটো করে টুকরো করে নেবো তো এইভাবে দেখো সবকটা চুড়িকে চুরিকে আমি মাঝখান থেকে দুটো টুকরো করে নিয়েছি আর এবার এই টুকরোগুলোকে একটু বেঁকিয়ে এস এর মতো শেপ দিয়ে দিলাম তো এখানে দেখো আমার তিনটে চুরি দিয়ে ছটা এস তৈরি করা হয়ে গেছে আর এখানে নিয়ে নিয়েছে একটা হ্যাঙ্গার অনেক সময় দেখবে হ্যাঙ্গারের মাথার দিক থেকে হয়তো একটু ভেঙে গেল তো সেগুলো ফেলে না দিয়ে কিন্তু আমরা আমাদের কিচেনটাকে সুন্দর করে সাজিয়ে নিতে পারি এই হ্যাঙ্গারের মধ্যেই এসগুলোকে আমি আটকে দিলাম আর পেছন থেকে একটু চেপে দিচ্ছি যাতে খুলে না পড়ে যায় তো এবার দেখো এই জিনিসটার মধ্যেই কিন্তু আমরা খুব সহজে হাতা খুন্তি বা ছোট ছোট যেসব জিনিস আমাদের সব সময় প্রয়োজন গ্রেটার চিমটে সব জিনিসগুলোই কিন্তু আমরা এইভাবে করে রাখতে পারবো অনেকেরই কিন্তু কিচেনের জায়গারও সমস্যা থাকে তো সেই সব জায়গার সমস্যাও কিন্তু এইভাবে মিটে যাবে একদম কম জায়গার মধ্যে এইভাবে আমরা হ্যাং করে রেখে দিতে পারবো আর এই হ্যাঙ্গারটার মধ্যে কিন্তু আমার এখনও অনেকটা জায়গা রয়েছে চাইলে কিন্তু এর মধ্যে আরও অনেক জিনিস রাখা যাবে তো তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী যদি এস বাড়িয়ে নাও তাহলে কিন্তু অনেক জিনিসই রাখতে পারবে তাও একদম কম জায়গার মধ্যে আর এটা দরজার পেছনে বা ওয়ালে কোথাও একটা পেরেক পুঁতে কিন্তু খুব সহজেই হ্যাঙ্গারটা ঝুলিয়ে দিলে আমরা সব জিনিসগুলো একটা জায়গায় রাখতে পারবো আর এখান থেকে বের করা বা রাখাটাও কিন্তু অনেকটাই সুবিধাজনক

আর এতে করে কিন্তু শাড়িগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ারও একটা সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই ছোট্ট কাজটা যদি করে নিতে পারি তাহলে একদম কম জায়গার মধ্যে অনেকগুলো শাড়ি আমরা হ্যাঙ্গার করে ঝুলিয়ে রাখতে পারবো তো তার জন্য যে কাজটা করতে হবে দেখো প্রত্যেকটা হ্যাঙ্গারেই কিন্তু একটা করে চুড়ি আটকে দিতে হবে মাথার দিক থেকে আর সেই চুরির মধ্যেই কিন্তু আর একটা হ্যাঙ্গার এইভাবে করে আটকে দিতে হবে তো দেখতেই পাচ্ছ একটা জায়গার মধ্যেই কিন্তু কতগুলো শাড়ি আমরা রাখতে পেরেছি তো এইভাবেই কিন্তু প্রত্যেকটা হ্যাঙ্গারের চুড়ি যত রাখবে ততই কিন্তু শাড়ি রাখা যাবে কম জায়গায় তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসে তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে